একটু বেশি মজা চিকেন রান্না করতে চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। নান, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে বেশ জমে যায়। হাড় ছাড়া চিকেনের এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার, অনেকটা চিকেন টিক্কা মশালার মতো। তবে আমি আমার মতো করে রান্না করেছি, আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথমে চিকেনের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে নিব। এই জন্য এখানে হাড় ছাড়া চিকেনের টুকরো নিয়েছি, আর টুকরোগুলো খুব বেশি বড়ও না আবার ছোটও না, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর চিকেন মশালা। হাত দিয়ে ভালো করে মেখে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও বেশি সময় ধরে এটাকে রেস্টে রেখে দিতে পারেন, তবে কমপক্ষে চেষ্টা করবেন 20 বা 15 মিনিটের জন্য রেখে দিতে। প্রায় 20 মিনিট পরে একটা প্যান ভালো মতো গরম করে এর মধ্যে সামান্য তেল দিয়ে নিচ্ছি। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিব এবং উল্টে পাল্টে কিছুটা পোড়া পোড়া করে ভেজে নিব। ঠিক এরকমটা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চাইলে এই তেলে রান্না করতে পারেন, আমি তেলটা চেঞ্জ করে নিচ্ছি। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল, পেঁয়াজ কুচি, সাথে গোটা মশলাগুলো। এবার হালকা করে এগুলোকে ভেজে নিব। আপনারা কিন্তু চিকেনের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা রসুনের বাটা, আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ। আমি ম্যারিনেট করে রাখার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশালা, পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখন ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চিকেনটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি অথবা ক্রিম দিতে পারেন, তবে পানি থেকে দুধ দিলে খেতে একটু বেশি মজা লাগে। এবার অপেক্ষা করব গ্রেভিটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো চিকেন মশলা, আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন। তারপর নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আজকে এই চিকেন কারিটাকে আমি এরকম নান রুটির সাথে পরিবেশন করেছি, আর এই নান রুটির রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।